বাবু চা করে এনেছে, বাবা বিশাল ব্যাপার আমার কাছে। তো দেখতে পাচ্ছ এখানে শীত চলে গেছে, শীতের চলে যাওয়ার পর কি করেছে এটা বল? শীত চলে যাওয়ার পর কি হচ্ছে এটা? খাওয়ানো হয় ব্ল্যাঙ্কেট আর সোমবালে। আমি নাকি বেছে বেছে কাজ খুঁজি, যা আমি নাকি কাজ খুঁজে পাই না, তাই জন্য আমি কাজ খুঁজি। এবার তোমরাই বলো, যারা শীতে সবাই জানো ব্ল্যাঙ্কেট গুলো, এই মোটা ব্ল্যাঙ্কেট গুলো রোদ না খাইয়ে রাখা যায়? পাতলা গুলো কাজ, বাট এগুলো তো রোদ খাওয়াতে হবে, কিন্তু সেটা এনাকে কে বোঝাবে? কিন্তু ডালিয়া গুলো এখানে দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। এগুলো বাবা না যখন ফুটে যায় তখন কি করে একটা করে টব নিচে নিয়ে যায়। তোমার দেখাও, আমাদের নিচে এখন আরেকটাও আছে। আর এই যে এগুলো দেখো ফুটে গেছে, এগুলো এটা একটু আলাদা ধরনের ডালিয়া, এটা 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 একটু আলাদা ধরনের। আর এই যে দেখো ছোট অবস্থায় এনেছে, সেহেতু বাবা কালার তো ওদের বলে দিয়েছিল, বাট যখন হয়েছে তখন দেখা যাচ্ছে মোটামুটি সব এগুলো সেম কালার হয়ে গেছে। তো এটা বাবারও দোষ না, অত ছোট অবস্থায় তো বুঝতেও পারিনি, বাট এই কালারটাও খুব ইউনিক হচ্ছে। আর এই ফুলটাও কিন্তু বেগুন গাছ থেকে আমরা এবার প্রচুর বেগুন খেয়েছি, মার বাড়িতেও অনেক বেগুন কাটিয়েছি। যেটা সবচেয়ে বেশি কি বলতো, নিজেদের গাছে বেগুন, মানে বেগুন বলে না, যে কোনো কিছু যখন গাছে হয় না, মানে নিজে ছিঁড়ে নেওয়ার মজাই আলাদা। তো আগে যখন এখানে উচ্ছে টুচ্ছ হতো সব আমি নিয়ে যেতাম, এবার আমি এখানে যা বেগুন হয়েছিল এসে দুদিন আমি বেগুন ছিঁড়ে নিয়ে গেছি, তো ওটা ছিঁড়তে বেশ ভালো লাগে। আর সেখানে জব করে নিয়েছি, এখন হচ্ছে দেখো এখানে একটা হচ্ছে, এগুলো একটু বাড়বে। এদিকে নেই, এটাই নেই, এটা এটার মধ্যে আছে, বাড়বে আরো হবে আর কি। এখানে বেগুনে ফুল হয়ে রয়েছে, ওই যে ওগুলোতেও হচ্ছে। এরপরে আরও কিছু গাছ করার প্ল্যান আছে অ্যাকচুয়ালি। আমার মনে হয় আমার ইচ্ছা করে আমিও বাবাকে একটু হেল্প করি আরও কিছু গাছ ফাছ করতে, তো হয়ে ওঠে না কেন কি, বাবা বাবার মতো করেও করে, ওর জন্য আর হয়ে ওঠে না। বাট দেখা যাক, এবার আমাদের আরও কিছু প্ল্যান আছে অন্যরকম গাছ করার। আর মিনিমাম এটা দেখিয়ে দিই, এই দেখো এখানে কিন্তু পেয়ারা গাছ, এটা পেয়ারা গাছ তোমাদের আগে দেখিয়েছিলাম, একটা দুটো ডাল ছিল, এখন কিন্তু অনেকটা ছড়িয়েছে। আর এখানে আরেকটা গাছ বাবা চারা এরকম করেছে, এটা আমি কিসের বলতে পারবো না, বাবাই বলতে পারবে। লঙ্কা গাছ? না না, লঙ্কা গাছ না, এটা বাবাই বলতে পারবে। তো চলো আমি আমার ব্ল্যাঙ্কেটটা নেব, তোমাদের দেখো ওখানে বাবা ওখানে আগে চালাটা। আমার কিন্তু তো এই গাছটা বেশি ভালো লাগে। কোনটা? এটা আমার মার বাড়ির থেকে আনা, এই ক্যাকটাস গাছ দুটো ছিল, একটা অনেক বড় আর একটা এই সাইজের। তো আমি এটা এনেছিলাম, প্রথমে ঘরে রেখেছিলাম, এবার অ্যাঞ্জেল এত ইয়ে করে গেছে যে একবার চোখের নিচে না ফুটে গেছিল এই কাঁটাটা, আমি আর রিক্স নেইনি এটা ছাদে দিয়ে দিয়েছি। ভালো আছে। আরেকটা যেটা বড় সেটা আমাদের ফ্ল্যাটের পেছন দিকে রাখা আছে, তো আমারও খুব ভালো লাগে, বাট এটা ওই দিকে বাবা আর রাখে না, এখানটাতেই রাখে। তো ঠিক আছে, এখন দেখো কত টব এখানে হয়ে গেছে। অ্যাঞ্জেল ছাদে এলে ভীষণ মজা পায়। হ্যাঁ, সবার কি এতক্ষণে ওর তিন চারবার আসা হয়ে যায়, এবার আজকে একবার শুরু হয়নি কেন কি আমরা আসছে না, ওর জন্য কি করে আসবে আর এসে কতক্ষণ চিনিয়ে নিল। ওখানে দেখ কতগুলো চারা আবার তৈরি করেছে বাবা, অ্যাকচুয়ালি তৈরি করে জানো তো, ওই সাতটার মধ্যে এগুলো অটোমেটিক উঠে গেছে, উঠে যাওয়া তো বাবা বলছে হোক আর একটু আমি শিফট করবো। তো এই হচ্ছে আপডেট। বলছি যে আর কটা তোষক আছে নাকি? তোষক মানে এই কম্বল, এই দুটোই ব্ল্যাঙ্কেটগুলো আছে, ওগুলো কাজ। ঠিক আছে চল, এগুলোই রোদে দাও আর বাকি কাজ আছে। আমার ওয়াশিং মেশিনটা হয়ে এত সুবিধা হয়েছে, সত্যি কথা বলতে প্রত্যেকবারই শীতের মোটা জ্যাকেট ট্যাকেটগুলো
আমি তো এখানে শুক্লা দিতে দিতাম না, কারণ বোঝই ঠিক মতো কাটে না। তো আমার মা না নিয়ে যেত, নিয়ে গিয়ে মা নিজে হাতে কেটে দিত। এবার খারাপও লাগতো, কেন সত্যি বলতে আমি না সব কাজ করতে পারি, আমাকে তুমি ভারী কিছু কাজ শিখে আমি ওই একটা জিনিস মানে আমার দ্বারা হয় না। এবার মা মা জানে সেটা, যেন মা জানে আমার কষ্ট হবে, মা নিয়ে নিয়ে কেচে দিত। এবার এত সুবিধা হচ্ছে, আমি যখন যেটা দরকার হচ্ছে কেচে নিচ্ছি, আর মাকেও আর কষ্ট করে দিতে হচ্ছে না। তো এটা আমার একটা মানে বিশাল কাজের জিনিস হচ্ছে। বেশ অনেকক্ষণ বাদে আবার ব্লগে এলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, অনেকগুলো কাজ সারলাম আজকে, মানে অনেক কাজ। অনেকদিন ধরেই ভাবছি করবো করবো করবো, যা হয় আলসেমি করে করে হচ্ছিলও না, তো আনলাম না আজকে একবারে সেরে নেই। তো সেগুলো সব সারলাম, কাছাকাছি তো সব হয়ে গেছে। এর মাঝখানে শুক্লাদি এসছে, শুক্লাদি সব কাজ কাজ করা হয়ে গেছে। আমাদের অ্যাঞ্জেলের লাঞ্চ কমপ্লিট। হ্যাঁ, স্নান হয়নি আমার সোমের। সোমকে অনেকবার বলেছি তুই স্নানটা করে নে, বাট তিনি গেম খেলেই যাচ্ছে। আমারও স্নান হয়নি, আমার আজকে পুজো দেওয়ার আছে, হয়তো মা নেই সুতরাং পুজো দেওয়ার ব্যাপারটা আছে, পুজো দেবো। আর চলো তোমাদের দেখাই, ডাস্টিং ফাস্টিংও সব কমপ্লিট। দেখো এগুলো সমস্ত ডাস্টিং ফাস্টিং করে নিয়েছি, এই সব জলের বোতল ভরা হয়েছে, এই শুধু দুটো বোতল খালি আছে, এগুলো শুধু ভরতে হবে। আর আজকে রান্নাঘরটাও একদম ক্লিন তো করেছি, নর্মাল তো ডেলি করি, বাট আজকে কী করেছি বলতো, এই টাইলসগুলো, এই যে নিচের যে টাইলসগুলো দেখছো, এগুলোও ভালো করে ঘষে এগুলো সরিয়ে একটু ঘষে নিয়েছি। নর্মালি ডেলি বেসিসে এই টাইলসটা সবসময় ঘষা হয় না, এই নিচের এগুলো তো পরিষ্কার হয় বাট টাইলসটা ঘষা হয় না, তো আজকে ভালো করে এগুলোও ক্লিন করে নিয়েছি। কাজ তো অনেকটাই হয়ে গেছে, বাট প্রায় 2:10 বেজে গেছে, এবার স্নান করে পুজোটা দিয়ে নিতেই হবে। অ্যাকচুয়ালি লাঞ্চের অতটা ইয়ে নেই, তারা নেই আজকে, কারণ কি আমরা না ব্রেকফাস্টটা অনেকটা লেটে করেছি, দেখলেই সব লেটে উঠেছে, তো পেটটা ভর্তি আছে। আর অ্যাঞ্জেলের খাওয়া হয়ে গেছে দেখে চাপ তো নেই, বাট না পুজোটা তো দিতে হবে। তারপরে আবার ছাদেও যাওয়ার ব্যাপার আছে, ওগুলো রোদে দিয়ে এসেছি, ব্ল্যাঙ্কেটগুলো ওগুলো আনার আছে, গাছে একটু জল দেওয়ার আছে। তো এখন সোম মনে হয় না স্নানে যাবে, 1 ঘন্টা ধরে ঘুরে যাচ্ছি, আমি স্নানটা করে আসি। দেখো তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি, সারপ্রাইজিং জিনিস, আজকে সোম চা করেছে। এবার ট্রেটা আনবো কি করে? না না চল, তারা এখানটা আজকে বাবু চা করে এনেছে। বাবা বিশাল ব্যাপার আমার কাছে এটা, বিশাল ব্যাপার একদম। যখন শোনো, যখন ওর সাথে যখন আমার প্রথম বিয়ে হয়েছিল, ও কিন্তু তখন গ্যাস অন করতে জানতো না, সেই জায়গা থেকে অ্যাটলিস্ট চাটা করেছে, যেমনই করুক চাটা করেছে, আমার কাছে বিশাল বড় ব্যাপার। হ্যাঁ মানে এই দুটোই আমার কাছে অনেক বড় ব্যাপার, অনেক কাজ জানে, দেখেছো তো অনেক কাজ জানে। তো যাই হোক, ওই বেলা অনেক কিছু গেছে প্রেশার, তোর জন্য চা করে এনেছে। আর এখন আমাদের এক জায়গায় বেরোনোও আছে, তাই না? এটাতে বুঝবে না কিছু, এটা হলো এই দেখো অ্যাঞ্জেলের কার্ড, মানে বই আর কি, এটা নতুন বই জানিস তো, এটাতে এই যে একটা আছে আছে, এটাতে আগেরটা শেষ হয়ে গেছে, এটা করোনাটা বাকি আছে। তো অ্যাঞ্জেলের অ্যাকচুয়ালি বেশ অনেক দিন ধরেই না ভ্যাকসিনটা বাকি রয়ে গেছে, 2-3 মাস হয়ে গেছে বলছো, যে এই ফার্স্ট টাইম হলো যে অ্যাঞ্জেলের ডেট মিস হয়েছে। আমরা কখনো মানে অ্যাঞ্জেলের 3 বছর হতে চললো, কখনো অ্যাঞ্জেলের ডেট মিস হয় না, এই ফার্স্ট টাইম যে 3 মাস অ্যাঞ্জেলের ডেট মিস হলো। আজকে আমি ওই জন্য শঙ্কর হচ্ছি, যত প্রবলেম হোক আজকে আমি যাবই আর ভ্যাকসিন দেবই, কেন কি ও আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি, তাই না? তো সোম তাও একটুখানি ছিল যে না ছেড়ে দে, আর আজকে মানে টায়ার্ড লাগছে, তুই অনেক কিছু করেছিস বাদ দিয়ে আলাম না, মানে কিছু না কিছু কিছু না কিছু করে বিশ্বাস করবে না, কিছুতেই হচ্ছে না, মানে ডাক্তারের সাথে সোমের টাইমিং অ্যাডজাস্ট হচ্ছে না, বা যখন অন্য কিছু হচ্ছে আমার কাজ পড়ে যাচ্ছে, বা আমাদের গোড়া কিছু না কিছু করে আলাম না, ওর ইয়ে নিয়ে একদম আর রিস্ক নেবো না, কারণ ওর যেহেতু জানো একটা লিভারেরও প্রবলেম আছে। তো আমরা প্রত্যেক মাসেই ওকে ট্রিটমেন্টের মানে একটা চেকআপের মধ্যে রাখি, কিন্তু এই ফার্স্ট টাইম হয়ে গেলো যে 3 মাস হয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি, তার রিস্ক না। আজকে এই 8টা থেকে ডাক্তার বসে, 8টা থেকে 8:15 নাগাদ, তো আমরা আমাদের যেতেও অনেকটা টাইম লাগবে। এটা রাসবিহারির কাছে না? এটা এটা কোথায় জানো? রাসবিহারির কাছে। হ্যাঁ তো ওইখানেই যাবো আমরা, তো তাড়াতাড়ি চাটা খাই, খেয়ে আমরা রেডি হয়ে নিই, আজকে একটা মানে বড় কাজ সারবো যদি হয় ঠিকঠাকভাবে, আগে যাই সারা হোক তারপরে বলতে পারবো তোমাদেরকে। 9:30 বেজে গেছে, মানে 9:35 বাজে, আর আমরা এই ঢুকলাম, অ্যাঞ্জেলকে ভ্যাকসিন দিলাম, আর তার সাথে আরও কিছু কাজ ছিলাম। আমাদের একটা অদ্ভুত, এই বাড়ির কাছে একটা দোকান আছে যেখানে রুমালি রুটি পাওয়া যায়, কোনো কারণে ওইখানে যদি না পাওয়া যায় বা ভিড় থাকে বা কিছু থাকে, এই এরিয়ার মধ্যে হাত রুটি প্রচুর পাবে, রুমালি রুটি পাওয়া যায় না। তো আজকে রাতে আমরা একটু রুটি মাংস খাবো, আমি ভাবলাম বাড়িতে এসে করবো, যেহেতু 9:30 বেজে গেছে। তো সোম বললো কি যে না আর করার দরকার নেই, নিয়ে নেই রুমালি রুটি,
সেই রুটে খুঁজতে সেই বিদ্যাসাগরের ওইদিকে যেতে হলো। তো এইসব করে এখন 9:35 হয়ে গেছে, আমরা এসেছি। আর অ্যাঞ্জেল আজকে কি করছে? অ্যাঞ্জেল বল, এখন একটু ভয় পাচ্ছে না? এই যে এটা বাড়াবাড়ি হয়ে গেল। অ্যাঞ্জেল আজকে বহুদিন পর বেরিয়েছে, আর মেনলি কি ডাক্তারখানায় ওকে মানে এই ভ্যাকসিনটা বলছিলাম লেট হয়ে গেছে, মানে আমরা প্রায় 3 মাস বাদে ও ডাক্তারখানায় গেল। 3 মাস পর গেল তো আজকে প্রচন্ড ভয় পেয়ে কামন করবে। আর রাস্তা মানে বহুদিন পর এতক্ষণ মানে মেন রাস্তা বেরিয়েছে, এত গাড়ি ঘোড়া দেখে ভয় পাচ্ছিল। ভ্যাকসিন দেওয়ার টাইমে আজকে খুব ভয় পেয়েছে, নরমালিও কোনোদিনও ভয় পায় না। ভ্যাকসিনে তো কোনো ভয় পায়নি, এখন কিন্তু খুব খুশি, ঘুরে টুরে এসেছে অনেকক্ষণ ধরে, ঘুরেছে আজকে প্রচুর ঘুরেছে, রাস্তা 2-3 বার নেমেছে, আজকে একদম ফুল হ্যাপি 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 মুডে আছে। আজ আরেকজন মোবাইলে ঢুকে গেল আমাদের কাছে। না না ঠিক আছে না গো, এখন আমারও অনেকই কাজ আছে, মনে হচ্ছে যে না রুটি তো কিনে এনেছি, সেটা না, অ্যাঞ্জেলের খাওয়ার ভেজানোর আছে আজকে। আর অ্যাঞ্জেলের জন্য রাতে আর কিছু নেই, তো রাতে করবো না কিছু, আজকে রাতে ওকে ডগ ফুডই খাইয়ে দেবো, কালকে আবার দুপুরে যেটা করার করব। আর তাছাড়া আরও টুকটাক টুকটাক কাজ আছে, জামাকাপড়গুলো মেলা আছে ওগুলো কিছু তোলার আছে, আমরা রাতে একটু গরম জল ঠল খাই ওগুলো করবো, এগুলো তো করারই আছে। প্লাস বেশ কিছু ফোন করার আছে, কালকেই জানতে পারলাম সোমের পিসি আর কি বাথরুমে পড়ে গেছে, পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছে, তো পিসিকে ফোন করার আছে, পিসি কেমন আছে, সারাদিনের টাইম পাইনি ফোন করার। আমার মাকে একবার ফোন করেছি, সেভাবে কথা বলতে পারিনি, মা তখন বাজারে ছিল, মাকে ফোন করবো, তো অনেকগুলো ফোন টোনও করার আছে। তো চলো চেঞ্জ করে নেই, তারপর আমরা একটু কফি খাবি নাকি? হ্যাঁ খিদে কখনো না নেই, আমারও নেই ওরও নেই, তো একটু আমরা কফি খেতে খেতে ফোনাফোনিগুলো সারি আগে। তো আমাদের ডিনার রেডি এখন, তো ডিনার করছি, ইপ্সিতা সবকিছু ঠিক করছে, আর অনেক রাত হয়ে গেছে। তোমাদেরকে জাস্ট ডিনারটা দেখিয়ে দিই আজকে কি করছি, যে সকালে তোমাদের সঙ্গে কথা হয়েছে যে আজকে কষা মাংস হয়েছে, এই দেখো কষা মাংস আর রুটি, রুমালি রুটি, একদম পুরো জম্পেস খাবার এখন। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তো এখানে গুড নাইট করছি, ইপ্সিতা কাজে আছে তো আসতে পারছে না এই মুহূর্তে, তো তোমাদের সঙ্গে এখানে গুড নাইট। আর যারা দেখছো ব্লগটা তারা শেয়ার করো, আর যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো, আর আমাদের সঙ্গে সাথে থেকো। চলো টাটা, গুড নাইট।